আসসালামু আলাইকুম বন্ধুরা, লাবণ্য হোম কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমার শরীরটা অতটা ভালো না, তাই আমি অত বেশি কথা বলতে পারবো কি না ঠিক জানি না, তাও আমি চেষ্টা করছি। আজ সকালে সেহরি খাওয়ার পরে, ফজর নামাজ পড়ার পর আমি আর ঘুমাসি নাই। আমার ঘুম আসতে খুব একটা ভালো লাগছিল না, তাই চিন্তা করলাম আমি ছাদে যাব। তাই আমি আমার ছেলেকে নিয়ে ঠিক ভোর 5:15 আমি ছাদে গিয়েছি, এবং ছাদে গিয়ে কি দেখলাম, এত সুন্দর একটা জিনিস দেখলাম, এটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আমাদের ছাদে অনেক অনেকগুলো ফুল গাছ আছে, পুদিনা পাতা গাছ আছে, প্রতিটা গাছ আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখুন, দেখা যাচ্ছে কত সুন্দর গাছ, কত সুন্দর গাঁদা ফুল ফুটে আছে। এই যে এখন গরম পড়ে গিয়েছে, তাও কিন্তু আমাদের ছাদে এই গাঁদা ফুল দিয়ে ভরা, আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমাদের ছাদে উঠলে মনে হয় না ছাদ থেকে নামি, মনে হয় যে ছাদে দাঁড়িয়ে থাকি। আর সকালবেলা যখন উঠেছিলাম তখন এত সুন্দর একটা মিষ্টি বাতাস ছিল, এবং সাথে চারপাশের অবস্থাটা এত ভালো লাগছে, একদম ভোরবেলা তো তাই খুব ভালো লাগছে। এই যে গাছে দেখুন কত সুন্দর ফুল ফুটে আছে। যেখানে নানা রকমের গাছ আছে, আর অন্য পাশে আছে মাছের অ্যাকোরিয়াম। এই অ্যাকোরিয়ামে নানা রকমের ছোট ছোট মাছে বাচ্চা দিয়েছে, সেই বাচ্চাগুলো আমি আপনাদের দেখাচ্ছি। এই যে কত সুন্দর ছোট ছোট মাছ, এই মাছগুলো কিন্তু এখানে বাচ্চা দিয়েছে। আর এ হলো আমাদের পুদিনা পাতা গাছ, একটা ঝুড়ির ভিতরে অনেক অনেক পুদিনা পাতা হয়েছে। এখান থেকে আমি সবসময় পুদিনা পাতা নিয়ে এসে এক একটা আইটেম আমি তৈরি করি। আজকেও আমি একটা রেসিপি তৈরি করব, তাই আমি ছাদ থেকে কিছু পুদিনা পাতা তুলে নিচ্ছি। এবং পুদিনা পাতা তুলে নিতে নিতে দেখুন একটা কী সুন্দর জিনিস আমি আপনাদের দেখাই। এই যে দেখুন আমি কতগুলো পুদিনা পাতা এখান থেকে ছিঁড়ে নিয়েছি, আর আমার লাগবে না। আর এই পাশে এই যে একটা সুন্দর পাখি বসে আছে, এই পাখিটাকে আমার মেয়ে দেখে বলছে যে আম্মু দেখো কত সুন্দর একটা পাখি, এটা কি লাভ বার্ড না টিয়া পাখি আমি ঠিক বলতে পারছি না। আমি কি করলাম, পাখিটা দেখে আস্তে আস্তে পাখিটার কাছে গিয়ে ভিডিও করতে লাগলাম, কিন্তু আমি দেখলাম পাখিটা একদম নড়াচড়া করছে না, আমাকে দেখে ভয় পাচ্ছে না। তাই আমি কি করলাম, এই পাখিটাকে দেখে দেখে সামনে গিয়ে আস্তের উপরে পাখিটাকে আমি ধরে ফেললাম, পাখিটা একটুও নড়াচড়া করছে না। কিন্তু পাখিটা যখন আমি ধরে ফেলেছি তখন পাখিটা কি করলো, আমার হাতের ভিতর এত জোরে কামড় দেওয়া শুরু করলো, আর পা দিয়ে একদম খামচি দিচ্ছে, হাতের ভিতরে এত জোরে কামড় দিচ্ছে। আমি ভয়ের চোটে পাখিটাকে ছেড়ে দিয়েছি, আর যতক্ষণ পাখিটা আমার হাতে ছিল ততক্ষণ আর আমি ভিডিও করতে পারি নাই। আর এই যে এই পাশে দেখুন আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব সুন্দর ভিডিও করছে। এই যে মাছের মাছগুলি দেখালাম, সেটা হলো মাছের অ্যাকোরিয়াম, আর এখানে অনেক কিছু আছে। আর এই যে আমার ছেলে এখানে দেখছে। এখন আমরা এখান থেকে চলে যাব, এখন প্রায় ভোর 6টার মতো বেজে গিয়েছে। এতক্ষণ আমরা ছাদে অনেক সময় হেঁটে নিলাম, আর আশেপাশের অবস্থাটা আমি আপনাদের দেখাচ্ছি। এখন তো লকডাউন চলছে, ওই যে রাস্তা আমাদের বাসার নিচে, রাস্তা দিয়ে একটা গাড়ি গেল, একটা রিক্সা গেল, কিন্তু রাস্তায় কোনো মানুষ নেই। বারান্দা, এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, একটা গাড়ি আছে নিচে আমাদের। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার এই ভিডিওর নিচে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। ছোটো ছোটো পেয়ারা হয়েছে, প্রতিটা এই দৃশ্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কাছে খুব ভালো লাগে আমাদের ছাদে সব গাছগুলো, তাই একটু শেয়ার করে নিলাম আপনাদের সাথে। এখন আমি কিছু সময় পরে আমাদের বাসায় চলে যাব। আমি একটু দেখাচ্ছি যে সূর্যটা যে উঠছে সেটাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। আর এই যে পেয়ারা গাছে কিছু জায়গায় পেয়ারা হয়েছে, আবার কিছু কিছু জায়গায় পেয়ারা ফুলও হয়েছে। আর এ হলো আমাদের ছাদে পুঁইশাক গাছ, এখান থেকে আমি 3 পিস পুঁইশাকের পাতা ছিঁড়ে নিলাম। আর এই পাশে আছে বেগুন গাছ,
এই যে সুন্দর বেগুন হয়ে আছে। আর এই যে দেখাচ্ছি ছাদের উপর থেকে সূর্যটা যে উঠছে, ওই যে সূর্যটা দেখা যাচ্ছে, সূর্যটা কিন্তু ম্যাগে ঢেকে যায়। এখন আমরা বাসায় চলে যাব ছাদ থেকে। আমরা বাসায় চলে এসেছি। আমরা বাসায় চলে আসার পর বাসায় এসে প্রায় 2-3 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি। তারপরে গোসল করে জোহরের নামাজ পড়া শেষ করে এখন বেলা 3টা বাজে। এখন আমি একটি আমের জুস তৈরি করে নিব। আমের জুসটা আগেই তৈরি করে নিব, কারণ হলো এই জুসটা তৈরি করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব, যাতে ইফতারের সময় আমরা খেতে পারি। কারণ আমাদের বাসায় সবাই আমরা রোজা থাকি, কেউ শুধু একটা ছোট বেবি আছে, বেবি ছাড়া সবাই আমরা রোজা থাকি, সবাই ইফতারে এই আমের জুসটা খাবো। এবং আমি কীভাবে আমের জুসটা তৈরি করি আপনারা দেখে নিন। আমি আমগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ছুলে নিয়েছি। এই আমগুলো হলো কাঁচা আম, অতটা পাকা না। এটা হলো আমাদের দেশের আম, আমাদের দেশের নিজেদের গাছের আম। এখন আমগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এই যে ঠিক এইভাবে আমগুলোকে আমি কেটে নিলাম। এখানে আমি 3টা আম নিয়েছি জুস তৈরি করার জন্য। আর একটি প্যানে আমি কিছুটা পানি বসিয়ে এই আমগুলো একটু সিদ্ধ করে নিব। আর এই পাশে আমি যে ছাদ থেকে পুদিনা পাতাগুলো নিয়ে এসেছিলাম, আর আমার ঘরেও কিছু পুদিনা পাতা ছিল, এটা আমি গত সপ্তাহে ছাদ থেকে এনে একটি গ্লাসে ভিজিয়ে রেখেছি। এই যে পাতাগুলো কিন্তু নষ্ট হয়নি, গ্লাসে ভিজিয়ে রাখার কারণে একটু হলুদ হয়ে গিয়েছে। তাই চিন্তা করলাম ছাদের যে পাতাগুলো আছে থাক, আমি ঘরের পাতাগুলো আগে শেষ করি। তাই অল্প পাতা নিয়ে এসেছিলাম ছাদ থেকে। এখন আমি জুস তৈরি করার জন্য ব্লান্ডারের যে জুসার জগটা আছে সেই জগটাই আমি নিয়েছি। আর এখানে আমি 4 পিস কাঁচামরিচ নিয়েছি, আর সামান্য কিছু গোলমরিচের গুঁড়াও নিলাম, আর 1 টেবিল চামচ পরিমাণে বিট লবণ নিলাম। আর এই পাশে আমি যে আমটা সিদ্ধ দিয়েছিলাম, আমটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আমটাকে নামিয়ে নিয়েছি ঠান্ডা করার জন্য। আর এই পাশে আমি একটু লবণ দিয়ে আর 3 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে এই ব্লান্ডারের জারে সামান্য কিছু পানি দিয়ে এই পুদিনা পাতা, চিনি, কাঁচামরিচগুলো একটু ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করে হয়ে গিয়েছে। এখন এই যে আমি যে জুসটা আমি রেখেছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। আর এখানে আমি কিছুটা জুস দিয়ে এই ব্লেন্ডারে আবার ব্লেন্ডার করে নিব, যাতে আমগুলো একদম গলে যায়। এই জুসটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, গরম কিন্তু ব্লেন্ডার করা যাবে না। আমি কিন্তু এখানে ঠান্ডা করে নিয়েছি। এখানে আমি অর্ধেকটা জুস ব্লান্ডার করে নিয়েছি, আর যতটুকু বাকি আছে সেটাও ব্লান্ডার করে এই জগে আমি একসাথে মিশিয়ে নিব। এই যে আমার সবগুলো ব্লান্ডার করা হয়ে গিয়েছে, আমার 1 জগ পরিমাণে হয়েছে। এখন এটাকে আমি একটি ছাঁকনিতে সেকে নিচ্ছি, কারণ এখানে আমের যে আঁশগুলো আছে এই ছাঁকনিতেই আমি সেকে নেওয়ার কারণে সব রয়ে যাবে, আর জুসটা খুব সুন্দর স্মুথ একটা জুস হবে। তাই আমি ছেঁকে এই যে ময়লাগুলো এখানে বের করলাম, এগুলো আমি এখন ফেলে দেব। আর এই যে এত সুন্দর একটা কালারের জুস হয়েছে, এই জুসটা কিন্তু আমাদের এই করোনাকালীন সময়তে ভিটামিন সি এর চাহিদা পূরণ করবে। আর পুদিনা পাতা আছে, সাথে আছে বিট লবণ, এইগুলো হলো হজম শক্তি বাড়াতেও সাহায্য করবে। তাই আমরা ইফতারে এই আমের জুসটা খুব খেতে পছন্দ করি সবাই। প্রায়ই আমরা এই আমের দিন আসলে এই আমের জুসটা তৈরি করি। এই আমটা সেদ্ধ করা ছাড়াও জুসটা তৈরি করা যায়। তবে আমি একটু আনকমনভাবে একটু আমটা সেদ্ধ করে নিলাম। এই যে হয়ে গিয়েছে আমার আমের জুস। এখন আমি এগুলোকে ফ্রিজে ঠান্ডা করে রেখে দিব ইফতারের সময় বের করে খাওয়ার জন্য। আর এই পাশে আমার হাজব্যান্ড এই যে ফলগুলো কেটে নিচ্ছে, এগুলো কাটা হয়ে গেলে আমরা ফ্রিজে রেখে দেব। আর এখন আমি রান্নাঘরে চলে গেলাম। আর সেহরিতে আমরা কী খাবো তাই রান্না করার জন্য আমি প্রথমে এখানে মুরগির মাংস রান্না করে নিব। তাই আমি কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিছু সময় ভাজা হয়ে গেলে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে আদা রসুনটাকে একটু ভেজে নিলাম। যখন আদা রসুনটা ভাজা হয়ে গিয়েছে তখন আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া এবং 1.5 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে একটু সামান্য পানি দিয়ে মরিচ আর হলুদের গুঁড়াটাকে আমি একটু সময় কষিয়ে নিব। তারপরে এখন দিয়ে দিব এর উপরে ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে যে একটু পানি, আবার একটু পানি দিয়েছি। দিয়ে এখন আমি এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেল
এবার এর উপরে দিয়ে দিলাম আমি একটি মুরগি কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছিলাম সেই মুরগিটা এখন খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিলাম এর উপরে দুই তিনটা তেজপাতা চিড়ে আবার কিছু সময় মুরগিটাকে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম তিন পিস এলাচ হালকা একটু ফাটিয়ে যাতে ভিতর থেকে ফ্লেভারটা বের হয় এবার আমার মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি সামান্য পানি দিয়ে দিলাম যতটুক পানি লাগবে এই মাংসটা সিদ্ধ হতে ততটুক আর অন্য পাশে আমি কিছু মসুরের ডাল নিয়ে নিলাম এই ডালটাকে আমি ঘন করে রান্না করে নিব ডালটা ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি আর এই পাশে আমি কিছু দুন্দুল ছুলে নিচ্ছি এই দুন্দুল দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে ভুনা করব তাই আমি সুন্দরভাবে ছুলে এই দুন্দুলটাকে আমি কেটে নিচ্ছি এক পাশে আমার মুরগি রান্না হচ্ছে আরেক পাশে আমার ডালটা সিদ্ধ হচ্ছে আর যেহেতু আমি এখানে দাঁড়িয়ে আছি তাই আমি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়েই আমি দুন্দুলগুলো খুব সুন্দরভাবে ছিলে নিলাম এখন আমি এই দুন্দুলগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিব যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে ভুনা করব তাই খুব সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি দুন্দুলগুলো সব কাটা হয়ে গিয়েছে আর এখন আমি চুলায় দেখলাম যে আমার মাংসটা রান্না প্রায় হয়ে এসেছে এখন এই যে ঝোল প্রায় শুকিয়ে এসেছে এখন আমি এর উপরে দিয়ে দিলাম সামান্য ভাজা জিরা ফাঁকি আর এই যে ঝোল শুকিয়ে গিয়েছে বুনা বুনা হয়ে গিয়েছে এখন আমি এতটুকুই ঝোল রেখে মাংসটাকে নামিয়ে নিব এই যে এই পাশে আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে তাই সামান্য পরিমাণে আদা ও রসুন বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া সামান্য পেঁয়াজ কুচি আর একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম এটা সিদ্ধ হবে আর এগুলো সিদ্ধ হতে হতে এই পাশে আমি চিংড়ি মাছটা চুলায় বসিয়ে দিলাম চিংড়ি মাছটা প্রথমে আমি তেলে ভেজে নিয়েছি এই তেলে ভাজার কারণে চিংড়ি মাছটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে চিংড়ি মাছটা যখন ভাজা হয়ে গিয়েছে তখন এর উপরে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এর উপরে কিছু আদা ও রসুন বাটা এক চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এক চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে এই পেঁয়াজ এবং চিংড়ি মাছটাকে একটু কিছু সময় কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছটা যখন কষানো হয়ে গিয়েছে তখন আমার এই দুন্দুলগুলো যে কেটে রেখেছিলাম সেই দুন্দুলগুলো এর উপরে দিয়ে দিলাম এখন কিছু সময় কষিয়ে নিব দুন্দুল থেকে খুব সুন্দর পানি উঠেছে এই পানিতে আমি দুন্দুলটা রান্না করে নিলাম কিছু কাঁচামরিচ দিয়ে একটু ধনে পাতা দিয়ে দুন্দুলটা নামিয়ে নিচ্ছি আর এই পাশে আমি কিছু চিকেন ভেজে নিচ্ছি আজকে আমি কোনো ইফতারি তৈরি করিনি আমাদের কিছু ইফতারি কিনে নিয়ে এসেছে কারণ আজকে আমার শরীরটা ততটা ভালো ছিল না তাই আমি আর ইফতারি তৈরি করতে পারলাম না আর এই পাশে আমার ডালটা হয়ে গিয়েছে ডালটা ঘুটে নিয়েছি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম সামান্য তেলে ডালটা বাগার দিব দুই তিনটা শুকনো মরিচ চিড়ে দিয়ে শুকনো মরিচটা হালকা একটু ভেজে তারপরে কিছু পেঁয়াজ ভেজে এবার ডালটাকে আমি বাগার দিয়ে দিলাম আমার এই যে ডালটা বাগার দেওয়া হয়ে গিয়েছে এবার সামান্য কিছু ধনে পাতা দিয়ে একটা বলক দিয়ে আমি ডালটাকে নামিয়ে নিব এই যে আমার ডালটা কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে এখন প্রায় ছয়টা বেজে গিয়েছে এখন আমরা ইফতার করতে চলে যাব এই যে এখানে আমাদের সব ইফতারি সাজানো হয়ে গিয়েছে টেবিলে এখানে আছে হালিম খাসির হালিম এটা এটা কিনে নিয়ে আসা হয়েছে আর পাশে আছে খেজুর আরও আছে এখানে তিন ধরনের জুস এখানে এটা হলো ট্যাঙের শরবত ওটা হলো আমের শরবত আর এই পাশে আছে মেরিন্ডা আর এখানে এই যে হালিমটাকে আবার দেখিয়ে দিলাম আছে জিলাপি আর আছে এখানে খেজুর তারপরে সালাদ এখানে এটা হলো চিকেন পরোটা এটা হলো টানা পরোটা সস
আর দুই তিন আইটেমের ফ্রুট আছে, আমরা এগুলো দিয়ে এখন ইফতার করে নিব। আজান দেওয়ার অপেক্ষায় আমরা বসে আছি সবাই। আমরা খাবারগুলো সব টেবিলে নিয়েছি, কিন্তু আমরা ইফতার কখনো টেবিলে বসে করি না, আমরা সব সময় নিচে বসেই করি। নিচে একটা চাদর বিছিয়ে তার উপরে বসেই আমরা ইফতার করি। সব টেবিলে সাজানো হয়েছে, এখন আমরা সবগুলো আস্তে আস্তে নিচে নামিয়ে নিচ্ছি। এই যে আমরা সবাই এখন এগুলো নিচে নামিয়ে নিয়ে সবাই ইফতারের জন্য বসে আছি। আজান দিলে আমরা সবাই ইফতার করব। এই যে আমাদের ছোট বেবিটা এখন এখানে খেলা করছে, আর এর পাশে আছে আমার ছেলে, আমার মেয়ে, ওরা সবাই রোজা থাকে। এই যে আজান দিয়ে দিয়েছে, আমার ছেলে মেয়ে সবাই শরবত খাচ্ছে, আমি খেজুর খাচ্ছি। আমি খেজুর দিয়ে ইফতার করলাম, আর আমার ছেলে মেয়েরা ইফতার করছে সবাই। এই যে চিকেন পরোটাটা আমি দেখিয়ে দিচ্ছি, ভিতরে অনেকটাই চিকেন আছে, খুব খেতে ভালোই লাগছে আমার কাছে, অতটা খারাপ লাগেনি। সারাদিন রোজা রাখার পরে এটা যে খেলাম অতটা খারাপ লাগেনি, খুব ভালোই লেগেছে। আমি এই চিকেন পরোটাটা আমি ওই মুরগি ভাজা যে ছিল সেটা দিয়েই আমি খেয়ে নিব। এই যে আমার বেবিটা খাচ্ছে চিকেন, খাচ্ছে, ওর চিকেন খুব পছন্দ। আল্লাহ হাফেজ।